আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। করোনার এই ছুটির মধ্যে আমাদের স্কুল কমিটির সবাই, বিশেষ করে আমাদের সভাপতি স্যার, আমাদের প্রিন্সিপাল স্যার, জুয়েল স্যার সহ অন্যান্য সকল স্যার মিলে বিশেষ ব্যবস্থায় তোমাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার একটা ব্যবস্থা উদ্ভাবন করেছেন। এই জন্য তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চলতড়িৎ, অধ্যায় 11 চলতড়িৎ। আজকে হলো লেকচার 1। ইতিপূর্বে তোমাদের স্থির তড়িৎ পড়া হয়ে গেছে, তাই তো? স্থির তড়িৎ, স্থির তড়িৎ বলতে আমরা বুঝেছিলাম যে যেই তড়িতের ক্ষেত্রে চার্জগুলো একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ থাকে। যেমন একটা উদাহরণ তোমাদের নিশ্চয়ই মনে আছে যে প্লাস্টিকের চিরুনি দিয়ে যখন চুল আশ্রানো হয়, প্লাস্টিকের চিরুনি দিয়ে বা কলম দিয়ে যখন চুলে ঘষা হয়, তখন কি হয়, এই প্লাস্টিকের কলমটাতে বা চিরুনিটাতে আমাদের কি ঋণাত্মক চার্জ জমা হয়, আর আমাদের চুলে কি হয়েছিল যে ধনাত্মক চার্জ জমা ছিল। অর্থাৎ সেক্ষেত্রে চার্জগুলো জমা ছিল একটা নির্দিষ্ট জায়গায়, এই জন্য ওই ধরনের তড়িৎকে আমরা বলেছিলাম কি, স্থির তড়িৎ। আর এক্ষেত্রে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ মানে সেখানে চার্জগুলো চলমান থাকবে। যেমন আমরা দেখেছি আমাদের বাসায় যে বিদ্যুতের লাইন আছে, সেখানে চার্জ আসে, বিদ্যুৎ আসে। এ থেকে আমাদের যেমন এখানে একটা ছবিতে দেখানো হয়েছে যে কি হয়েছে, যে বিদ্যুতের লাইন, এটা হচ্ছে বিদ্যুতের লাইন, এখান থেকে এটা আমাদের বাড়ি, যেখানে এই যে লাইট দেখতে পাচ্ছি, এই যে ফ্যান দেখতে পাচ্ছি, এই লাইট ফ্যান আছে। যখন আমরা এই সুইচটা যখন অন করব, সুইচটা অন করলে কি হবে, যে সুইচ অন করলে এই লাইট ফ্যান তখন চলতে থাকবে, তখন এই বিদ্যুৎ শক্তি আমাদের আলোক শক্তি এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ এখানে চলবিদ্যুতের কাজ আছে। কিন্তু আজকে যে আলোচনায় সেখানে চলবিদ্যুৎ আলোচনার পূর্বে আমরা চলবিদ্যুতের একটা সংজ্ঞা দিয়ে দেই। দেখা যাক আমাদের 307 নম্বর পৃষ্ঠায়, তোমরা দেখতে পাচ্ছ সবাই, 307 নম্বর পৃষ্ঠায় চলবিদ্যুৎ শুরু হয়েছে, যেখানে আমাদের প্রথমে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। দেখো প্রথমেই 3 নম্বর লাইনে আছে স্থির বিদ্যুৎ বা চার্জগুলো। ওই যে স্থির বিদ্যুৎ, যেটা আমাদের এই যে কলমের মধ্যে বা চিরুনির মধ্যে বা চুলের মধ্যে জমা ছিল, ওই চার্জগুলো, সেটাই বলা হয়েছে 3 নম্বর লাইনে। দেখো স্থির বিদ্যুৎ বা চার্জগুলো যখন কোনো পরিবাহকের ভেতর দিয়ে, পরিবাহকটা কি, পরিবাহক হচ্ছে একটা তার বা বর্তনী, যেটার মাধ্যম দিয়ে এই যে কারেন্টটা আমাদের বাসার লাইনে এসেছে এবং বাসার লাইনের সুইচ থেকে আবার এই ফ্যানে বা লাইটে গিয়েছে, এই লাইনকে বলা হবে বর্তনী। তাহলে স্থির বিদ্যুৎ বা চার্জগুলো যখন কোনো পরিবাহকের ভেতর দিয়ে প্রবাহিত হয়, আমরা সেটাকেই চলবিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলি। আমাদের এখানে কিন্তু এই একটা সংজ্ঞা বাদে আর কিছু নাই, এই পৃষ্ঠাটাতে শুধু একটা সংজ্ঞাই তোমরা পড়বা। কিসের সংজ্ঞা পড়বা তোমরা? ইলেকট্রিসিটির সংজ্ঞা পড়বা। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও 309 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, 309 পৃষ্ঠায় প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি, বিদ্যুৎ প্রবাহ। আমাদের এই যে 1 নম্বরটাতে কী দেওয়া আছে, বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ মানে বিদ্যুৎ এটা কী হয়, প্রবাহিত হয়। প্রবাহিত হয় মানে কি, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আমরা ইতোপূর্বে বায়ু প্রবাহ সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি ছোটোবেলা থেকেই। বায়ু, বাতাস যেটা কি হয়, প্রবাহিত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এরপরে আমরা আবার পড়েছি পানি প্রবাহিত হয়, বিশেষ করে আমরা দেখেছি কি, নদীতে পানি প্রবাহিত হয়, পানি প্রবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই প্রবাহিত শব্দটা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, প্রবাহিত হওয়া মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এখানে বিদ্যুৎ প্রবাহিত হওয়া মানে কি, বিদ্যুৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আসলে বিদ্যুৎ শব্দটা কোথা থেকে আসলো, বিদ্যুৎ আসছে চার্জ থেকে। কি প্রবাহিত হচ্ছে, চার্জ প্রবাহিত হচ্ছে। এখন প্রবাহিত হতে হলে আমাদের একটা ব্যাপারে আবার ধারণা নিতে হবে, প্রবাহিত হওয়া মানে আমাদের দেশের যে নদীগুলো আছে, এই নদীগুলোর পানি প্রবাহিত হয় উত্তর থেকে দক্ষিণ থেকে। দেখা যাচ্ছে যে আমাদের দেশের উত্তর পাশে কি আছে, আমাদের দেশের উত্তরে আছে হিমালয়,
সেই হিমালয় পর্বত থেকে বেশিরভাগ নদী উৎপন্ন হয়ে আমাদের বঙ্গোপসাগরে এসে পড়েছে। তো বঙ্গোপসাগর নিচু, হিমালয় হচ্ছে উঁচু, মানে উঁচু থেকে নিচুর দিকে পানি যাচ্ছে। আচ্ছা, এখন এখানে পানি প্রবাহিত হতে হলে আমাদের কি পানির উচ্চতার পার্থক্য থাকা লাগবে। আচ্ছা, দুইটা পাত্র পাশাপাশি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে একটা পাত্রের পানির উচ্চতা বেশি আর একটা পাত্রের পানির উচ্চতা কম। এখন যদি আমরা কি করি, একটা পাইপ লাইন দিয়ে দেই, মাঝখানে একটা ট্যাপ বসিয়ে দিই, পাইপ লাইন মাঝখানে একটা ট্যাপ, একটা পাত্রের পানির উচ্চতা বেশি, একটা পাত্রের পানির উচ্চতা কম, তাহলে কি হবে, এই ট্যাপটা যখন আমি অন করে দেব তখন কি হবে, যে যেই পাত্রের পানির উচ্চতা বেশি সেই পাত্র থেকে কম উচ্চতার পাত্রে পানি যেতে থাকবে। তাহলে এই যে যে পাত্রের পানির উচ্চতা বেশি সেই পাত্রের ক্ষেত্রে বলবো যে এই পাত্রের বিভব বেশি, কি বলবো, এই পাত্রের বিভব বেশি বা পটেনশিয়াল বেশি, এই পাত্রের পটেনশিয়াল বেশি আর এই পাত্রের পটেনশিয়াল কম, ঠিক আছে। তাহলে এই আর যদি কি হতো, দুইটা পাত্রের পানির উচ্চতা সমান থাকতো, পানির উচ্চতা সমান থাকতো, তাহলে ট্যাপ অন করে দেওয়ার ফলে কি পানি চলাচল করতো, করতো না, অবশ্যই করতো না। পানির উচ্চতা বেশি আছে, এবার যখন আমি ট্যাপটা অন করে দিলাম তখন কি হবে, যে পানি এই পাত্র থেকে এই পাত্রে আসতে থাকবে, একটা পর্যায়ে এসে দুইটা পাত্রের লেভেল যখন সমান হবে তখন আর পানি প্রবাহিত হবে না। ঠিক তেমনি বিদ্যুৎ প্রবাহিত হতে হলে দুইটা পদার্থের বা দুইটা পরিবাহীর চার্জের যে বিভব, দুইটা পরিবাহীর বিভবের কম বেশি থাকতে হবে। তাহলে যেটার বিভব বেশি হবে সেখান থেকে কম বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকবে। দেখা যাচ্ছে যে এখানে একটা গোলক আছে, ধাতব গোলক, এখানে একটা ধাতব গোলক আছে, এই ধাতব গোলকটা চার্জিত, আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক চার্জে চার্জিত, এখানে অনেকগুলো প্লাস আছে আর এখানে চার্জ নাই, অর্থাৎ চার্জহীন, এটাকে নিম্ন বিভব বলবো, এটাকে উচ্চ বিভব বলবো, আর যেহেতু এটা চার্জহীন সেটাকে আমরা শূন্য বিভবও বলতে পারি। তাহলে এই ধনাত্মক চার্জকে আমরা উচ্চ বিভব বলবো, এবং যদি একটা তার দিয়ে সংযোগ দিয়ে দেয়, একটা তার দিয়ে সংযোগ দিয়ে দিলে কি হবে সেক্ষেত্রে, যে এই চার্জ প্রবাহিত হতে থাকবে এবং মুহূর্তের মধ্যে, একটা অল্প সময়ের মধ্যে, যেটা সেকেন্ডের চেয়েও কম, সেই সময়ের মধ্যে দুইটা গোলকের কি, দুইটা ধাতব গোলকের কি বিভব সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম চার্জ প্রবাহিত হয়, আরও বুঝলাম যে চার্জ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, এখন আরেকটা কথা, যদি কি করা হয়, এই পানির পাত্র, এই পানির পাত্রে একটি ছিদ্র করে দেওয়া হলো, নিচে ছিদ্র করে দেওয়া হলো, তাহলে কিন্তু এই পাত্রের পানি এই পাত্রে আসতেই থাকবে এবং দুই পাত্রের পানি একসময় শূন্য হয়ে যাবে। কিন্তু এই পাত্রের উপর যদি পানির একটা ধারা, একটা পাইপ ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে, পানি আসতেই থাকবে আবার চলতেই থাকবে, আসতেই থাকবে চলতেই থাকবে, আসতেই থাকবে পড়তেই থাকবে, যেমনটি করা হয় আমাদের এই বাড়ির বিদ্যুৎ লাইনে। সেখানে এই বিদ্যুতের লাইন থেকে আমাদের বাড়িতে কারেন্ট আসতেই থাকে আর আমাদের এই ফ্যান আর লাইটগুলো সেই কারেন্টগুলো ব্যবহার করতেই থাকে, কিন্তু সুইচ যখন অন অফ করে দেওয়া হয়, যেমনটি এখানে যদি ট্যাপ অফ করে দেওয়া হয় তাহলে আর পানি এখান থেকে এখানে আসতে থাকবে না, তেমনি সুইচ অফ করে দিলেই কারেন্ট আর আমাদের বাড়িতে আসতে পারবে না। আচ্ছা, খুব সুন্দর, তোমরা বিদ্যুৎ প্রবাহিত হওয়াটা বুঝে ফেলেছো, তোমরা পটেনশিয়াল বা বিভবটা বুঝে ফেলেছো, বিদ্যুৎ কেন প্রবাহিত হয় সেটা ইনশাল্লাহ বুঝে ফেলেছো। এরপরে চলে যাব আমরা তড়িৎচালক শক্তি, মানে আমাদের দুই নম্বর পয়েন্টে চলে যাব, তড়িৎচালক শক্তি ও বিভব পার্থক্য। আচ্ছা, তড়িৎচালক শক্তি অর্থাৎ তড়িৎ চালনা করার শক্তি। এখন একটা কথা বলো তো, তোমাদের বাসায় যে রিমোট আছে, আছে না, রিমোট দ্বারা তোমরা তোমাদের টিভি, বিভিন্ন চ্যানেল দেখো বা গেম খেলো, আচ্ছা সেই রিমোট, রিমোটের যে ব্যাটারি থাকে, ব্যাটারিটাতে যদি চার্জ না থাকে তাহলে কি হবে, চার্জ না থাকলে রিমোটটা আর কাজ করবে না। আচ্ছা, কেন কাজ করে না, কারণ রিমোটের যে ব্যাটারি এটার তড়িৎ চালনা করার শক্তি হারিয়ে ফেলে, যদি চার্জ না থাকে ওটাতে তাহলে তড়িৎ চালনা করার শক্তি হারিয়ে ফেলে, ফলে ওটা আর কাজ করে না। তাহলে ব্যাটারির যে শক্তি এখানে, এটাই হচ্ছে তড়িৎচালক শক্তি। আচ্ছা, তাহলে তড়িৎচালক শক্তির একটা সংজ্ঞা দেওয়া যাক, তড়িৎচালক শক্তির সংজ্ঞাটা আছে তোমাদের, দেখো 310 নম্বর পৃষ্ঠা, যেখানে এই চিত্রটা আছে, এই চিত্রের বাম পাশের পৃষ্ঠা,
310 নম্বর পৃষ্ঠায় দেখো তড়িৎচালক শক্তির এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, একটা ব্যাটারি যে পরিমাণ পটেনশিয়াল তৈরি করে সেটাই হচ্ছে তার তড়িৎচালক শক্তি, এটাই আছে। তাহলে এই ব্যাটারি শব্দটা আমরা কেটে দিয়ে লিখি একটা তড়িৎ উৎস যে পরিমাণ শক্তি, যে পরিমাণ পটেনশিয়াল তৈরি করে সেটা হচ্ছে তার তড়িৎচালক শক্তি। তাহলে তড়িৎচালক শক্তি সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, তড়িৎ চালক শক্তি। একটা তড়িৎ উৎস, একটা তড়িৎ উৎস যে পরিমাণ পটেনশিয়াল তৈরি করে, যে পরিমাণ পটেনশিয়াল তৈরি করে সেটাই হচ্ছে তার তড়িৎচালক শক্তি, সেটাই হচ্ছে তার তড়িৎচালক শক্তি। সংজ্ঞাটা তোমরা লিখে রাখো। আচ্ছা, এরপরে আমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটা কি তোমরা বুঝেছ? আচ্ছা, তাহলে চিত্রটা বোঝার আগে এখানে একটা সূত্র আছে তোমাদের, দেখো একটা সূত্র আছে যে EMF সমান W বাই কিউ, অর্থাৎ কোনো ব্যাটারিতে কিউ চার্জকে কম পটেনশিয়াল থেকে বেশি পটেনশিয়ালে আনতে W পরিমাণ কাজ করতে হয়, তাহলে এই ব্যাটারি সেলের তড়িৎচালক শক্তি বা EMF হচ্ছে W বাই কিউ, মানে EMF সমান কি আছে W বাই কিউ, EMF প্লাস কি W বাই কিউ। আচ্ছা, তাহলে তড়িৎচালক শক্তি EMF সমান W বাই কিউ, এখানে W বাই কিউ, W হচ্ছে কাজ, W কি কাজ, কাজের একক কি জুল, কাজের একক জুল। আচ্ছা, আর কিউ কি চার্জের পরিমাণ, আচ্ছা এর একক কি কুলম, তাহলে কি হবে জুল পার কুলম, জুল পার কুলম, এটাকে আমরা কি বলতে পারি, এর এককটা হচ্ছে ভোল্ট, মানে তড়িৎচালক শক্তি বা EMF এর একক হচ্ছে ভোল্ট। বোঝা গেল EMF এর একক হচ্ছে ভোল্ট। দেখা যাক এ সম্পর্কিত দুই একটা অঙ্ক আমরা করি এবার। আচ্ছা, এবার দেখো অঙ্কটা তোমরা সবাই উঠায় নাও, যে 10 কুলম আধানকে, 10 কুলম আধানকে কোনো বর্তনীর সম্পূর্ণ অংশ একবার ঘুরিয়ে, সম্পূর্ণ অংশ একবার ঘুরিয়ে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণ 50 জুল হলে ওই বর্তনীর তড়িৎচালক শক্তি কত, ওই বর্তনীর তড়িৎচালক শক্তি কত। আচ্ছা, এখানে কি আছে 10 কুলম আধান দেওয়া আছে, এরপরে এখানে কি আছে 50 জুল কাজ দেওয়া আছে, আর কি চেয়েছে তড়িৎচালক শক্তি দেওয়া আছে, তাই তো তড়িৎচালক শক্তি দেওয়া আছে। তাহলে আমাদের তড়িৎচালক শক্তি চেয়েছে, তাহলে আমরা কি আগে কি সূত্রটা শিখলাম, যে ই সমান W বাই কিউ, তাহলে এখানে তোমরা মানটা বসিয়ে দাও, ই সমান W বাই কিউ, উপরে আছে W এর মান কি আছে 50 জুল, কি দেওয়া আছে
50 জুল দেওয়া আছে আর কিউ এর মান কি দেওয়া আছে যে 10 কুলম দেওয়া আছে তাহলে এখানে কি 50 কে 10 দ্বারা ভাগ দিলে কি হয় 5 তাহলে জুল পার কুলম তাহলে কি হবে এখানে ভোল্ট হবে আচ্ছা জুল পার কুলম হয়ে যাবে ভোল্ট আচ্ছা তাহলে তোমাদের আরো কয়েকটা অঙ্ক দিই দেখি তোমরা এইচডব্লিউ করবা আচ্ছা দেখি এই অঙ্কটা করো এবার কোনো বর্তনীর তড়িৎ চালক শক্তি 6 ভোল্ট হলে 2 কুলম আধানকে ওই বর্তনী একবার ঘুরিয়ে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণ নির্ণয় করো তাহলে এটা ওই একই সূত্র দ্বারা হবে তোমরা করে আনবে এরপরে আরেকটা অঙ্ক দিয়ে দেখি যে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোনো বর্তনীতে কি পরিমাণ আধান সঞ্চালিত হলে সম্পন্ন কাজের পরিমাণ এক কিলোজুল হবে আচ্ছা তাহলে তোমরা দুটো অঙ্ক দেখতে পেয়েছো প্রথমটা আবার পড়িয়ে দিচ্ছি যে কোনো বর্তনীর তড়িৎচালক শক্তি 6 ভোল্ট হলে 2 কুলম্ব আধানকে ওই বর্তনী একবার ঘুরিয়ে আনতে সম্পূর্ণ কাজের পরিমাণ নির্ণয় করো আর নিচেরটা হচ্ছে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি বিশিষ্ট কোনো বর্তনীতে কি পরিমাণ আধান সঞ্চালিত হলে সম্পূর্ণ কাজের পরিমাণ এত কিলোজুল হবে ওই আগের সূত্রটা তারাই হবে তাহলে এই দুটা তোমরা এইচডব্লিউ করবা আচ্ছা আমি অ্যান্সারটাও লিখে দিচ্ছি প্রথমটার অ্যান্সার হবে এটা হবে 12 জুল ঠিক আছে সম্পূর্ণ কাজের পরিমাণ কত হবে 12 জুল আর এটা হবে 100 কুলম আচ্ছা এটা এটার অ্যান্সার কত হবে 100 কুলম হবে তোমরা দুইটা অঙ্ক করবা আচ্ছা এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাব তোমরা এটা অঙ্ক দুইটা তুলে নাও এবং করে রাখবা আচ্ছা তড়িৎচালক শক্তি গেল আর বিভব পার্থক্য এটা তো আগেই বুঝিয়ে দিয়েছি এরপরে আমরা চলে যাব পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ পরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে তোমরা আগে ছোট থেকেই তোমরা জেনেছ পরিবাহী কি পরিবাহী হলো যে সকল পদার্থ তাপ ও বিদ্যুৎ উভয়ই পরিবহন করে তাহলে তোমাদের বইয়ে সংজ্ঞাটা সরাসরি দেওয়া নেই শুধু বুঝিয়ে দেওয়া আছে আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমাদের পরিবাহী পদার্থ পরিবাহী সংজ্ঞাটা তোমরা লিখে নাও পরিবাহী আচ্ছা যে সকল পদার্থের মধ্য দিয়ে
দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে, তড়িৎ প্রবাহ চলতে পারে, তাদেরকে পরিবাহী বলে। পরিবাহী বলে। সংজ্ঞাটা হলো এরপরে অপরিবাহী। তাহলে এর উল্টাটা হবে, তো যে সকল পদার্থের মধ্যে দিয়ে এই পর্যন্ত লেখো যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না, শুধু কি লিখব, তড়িৎ প্রবাহ চলতে পারে না, তাদেরকে অপরিবাহী বা অন্তরক পদার্থ বলে। হ্যাঁ, তাদেরকে অপরিবাহী বা অন্তরক পদার্থ বলে। তাহলে অন্তরকের সংজ্ঞা আসলেও কিন্তু অপরিবাহী, অন্তরক মানেই অপরিবাহী। তাহলে পরিবাহী যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ চলতে পারে, তাদেরকে পরিবাহী বলে বা পরিবাহী পদার্থ বলে। অপরিবাহীটা কি, যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না, তাদেরকে অন্তরক পদার্থ বা অপরিবাহী পদার্থ বলে। ভালো, এবার তোমরা তো বুঝতেই পারছো যে স্যার ছোট থেকেই আমরা যে পরিবাহী অপরিবাহী পড়ে আসছে সেটাই বলতেছে, কিন্তু তোমাদের এর পিছনে আরেকটা সংজ্ঞা আছে, আরেকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী কিন্তু আমরা তোমরা আগে কখনো পড়ো নাই, এই সম্পর্কে জানোও না। তাহলে অর্ধ পরিবাহী কি, নিশ্চয়ই বুঝতে পারছো যে পরিবাহীর অর্ধেক বা অপরিবাহী থেকে একটু বেশি। তো আসলে অর্ধ পরিবাহী সেটাই, তোমরা যেটা ধারণা করেছ যে যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অপরিবাহীর চেয়ে বেশি আর পরিবাহীর চেয়ে কম। সংজ্ঞাটা তোমাদের এখানে দেওয়া আছে, দেখো অর্ধ পরিবাহী সংজ্ঞা 312 নম্বর পৃষ্ঠায়। অর্ধ পরিবাহী সংজ্ঞা, কিছু কিছু পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, তবে তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা বেড়ে যায়, এই ধরনের পদার্থকে অপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। আচ্ছা, সংজ্ঞাটা আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিচ্ছি। অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহীটা কি, যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, আমি সাজিয়ে লিখে দিচ্ছি, লিখে নাও, যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি সে ধরনের পদার্থকে সে
ধরনের পদার্থকে অর্ধপরিবাহী অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে বা সেমিকন্ডাক্টর বলে। তাহলে সংজ্ঞাটা কিভাবে লিখবা? যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি সে ধরনের পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে। ক্লিয়ার কিনা? তাহলে আমাদের পরিবাহী পড়লাম, অপরিবাহী পড়লাম, অর্ধপরিবাহী পড়লাম। তাহলে আমাদের এক নম্বর শেষ হয়েছে, দুই নম্বর শেষ হয়েছে, তিন নম্বর শেষ হয়েছে। এবার চলে যাব বিদ্যুৎ প্রবাহের দিক, মানে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হয়, এটা কি পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক না দক্ষিণ দিক, আমরা সেটা জানবো যে বিদ্যুৎ আসলে কোন দিকে প্রবাহিত হয়। আসলে আমরা স্থির তড়িতে জেনেছিলাম যে পরমাণু, পরমাণুর কেন্দ্রে কি থাকে, পরমাণুর কেন্দ্রে কি থাকে, নিউট্রন আর প্রোটন, আর পরমাণুর বাইরের কক্ষপথে কি থাকে, ইলেকট্রন। আমরা আরও জেনেছিলাম ইলেকট্রনের ভর কম, প্রোটন নিউট্রন এগুলোর ভর বেশি। তাহলে ইলেকট্রনের ভরের চেয়ে, তোমরা রসায়ন বিজ্ঞান বইয়ে আরও পড়েছ, একটা ইলেকট্রনের ভরের চেয়ে একটা প্রোটনের ভর প্রায় 1840 গুণ বেশি। তাহলে বেশি ভর, প্রোটনের ভর বেশি, প্রোটন ভিতরে থাকে, এই জন্য প্রোটন প্রবাহিত হতে পারে না, ইলেকট্রনের ভর কম এজন্য এটা প্রবাহিত হয়, এছাড়া এটা বাইরের কক্ষপথে থাকে এজন্য প্রবাহিত হয়। আর এই আমাদের বিদ্যুৎ, এটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। ওই যে এর আগে প্রবাহটা দেখলাম বায়ু প্রবাহ, পানি প্রবাহ, তেমনি বিদ্যুৎ হলো মুক্ত ইলেকট্রনের প্রবাহ। ধরে নিয়ে একটা বস্তু, এর মধ্যে ধনাত্মক চার্জ আছে, এর মধ্যে কি আছে, ধনাত্মক চার্জ আছে। এর আগে আমি বলেছি ধনাত্মক চার্জ মানেই হচ্ছে উচ্চ বিভব। ধনাত্মক চার্জ মানে কি, উচ্চ বিভব। আর একটা বস্তু যার মধ্যে কি আছে, ঋণাত্মক চার্জ আছে, কি আছে, ঋণাত্মক চার্জ আছে। তো এই ধনাত্মক চার্জ যার মধ্যে আছে সেটাকে আমরা কি বলেছিলাম, উচ্চ বিভব। কি বলেছিলাম, উচ্চ বিভব। ঋণাত্মক চার্জ যার মধ্যে আছে সেটাকে আমরা কি বলেছিলাম, নিম্ন বিভব। কি বলেছিলাম, নিম্ন বিভব। এখন যদি একটা তার দ্বারা বা একটা বর্তনী দ্বারা সংযুক্ত করে দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে, যে নিম্ন বিভব থেকে ইলেকট্রন, নিম্ন বিভব থেকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন উচ্চ বিভবের দিকে আসতে থাকবে, অর্থাৎ এখান থেকে এই দিকে আসবে ইলেকট্রন, আর বিদ্যুৎ প্রবাহ হবে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। বিদ্যুৎ প্রবাহ হবে কোন দিকে, ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে, এই দিকে যাবে বিদ্যুৎ। অর্থাৎ ইলেকট্রন প্রবাহের বিপরীতটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা, তাহলে সেই বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা দেওয়া আছে, দেখো 312 নম্বর পৃষ্ঠায়, 312 নম্বর পৃষ্ঠায় নিচের দিকে দেখো, নিচের দিকে, নিচের এক লাইনের উপরে। বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ বলতে আমরা সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে বোঝাই। এই সংজ্ঞাটা একটু সুন্দর করে আমরা লিখতে পারি যে সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, প্রবাহ সময়ের সাথে, সময়ের সাথে চার্জ, সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়। সময়ের সাথে চার্জ প্রবাহের হারকে কি বলা হবে, বিদ্যুৎ প্রবাহ। তাহলে যদি বিদ্যুৎ প্রবাহ I হয়, বিদ্যুৎ প্রবাহ যদি কি হয়, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহকে যদি I দ্বারা প্রকাশ করি, চার্জের পরিমাণকে
চার্জের পরিমাণকে যদি আমি কি দ্বারা প্রকাশ করি, কিউ দ্বারা প্রকাশ করি, আর সময়কে যদি টি দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের সূত্রটা হবে বিদ্যুৎ প্রবাহ আই সমান হবে কিউ ভাগ টি। আই সমান কি হবে? কিউ ভাগ টি। তাহলে আমরা আরেকটা সূত্র শিখে ফেললাম যে আই সমান কি? কিউ ভাগ টি। আচ্ছা, আই সমান হবে কি? কিউ ভাগ টি। আচ্ছা, তাহলে আই সমান কিউ ভাগ টি আমরা সূত্রটা শিখলাম। সূত্র সম্পর্কিত দুই একটা অঙ্ক শিখলে সমস্যা আছে? আচ্ছা, সূত্র সম্পর্কিত কোনো অঙ্ক শিখলে তো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, তাহলে এই অঙ্কটা সবাই তোমরা তুলে নাও। কোন পরিবাহের মধ্য দিয়ে কোন পরিবাহের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা 5 মিনিট সময় ধরে, 5 মিনিট সময় ধরে, 5 মিনিট সময় ধরে সঞ্চালিত প্রবাহিত হলে চার্জের পরিমাণ নির্ণয় করো। আমার কলমটাতে একটু কালি কম, আমি পড়ে দিচ্ছি। কোন পরিবাহীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা 5 মিনিট সময় ধরে প্রবাহিত হলে চার্জের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো অঙ্কটা করে দেব, তার আগে একটা জিনিস দেখো যে আমার এখানে একক বিদ্যুৎ প্রবাহের যে একক আছে, এককটা সম্পর্কে একটু ধারণা নাও। একক আমি এককটা সম্পর্কে বলবো, আই সমান আমার সূত্রটা ছিল কিউ ভাগ টি। আচ্ছা, তাহলে আই সমান কিউ ভাগ টি, কি হচ্ছে তড়িতের পরিমাণ, এর একক হচ্ছে কুলম, ঠিক আছে, এটা হচ্ছে কুলম, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে কি সি এস ইনভার্স অন যেটাকে বলা হয় অ্যাম্পিয়ার, যেটাকে বলা হবে অ্যাম্পিয়ার, তাহলে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি আমার অ্যাম্পিয়ার। আচ্ছা ভালো, তাহলে আমরা অঙ্কটা করি দেখি। আমাদের এখানে কি চেয়েছে? চার্জের পরিমাণ চেয়েছে, মানে কিসের মান চেয়েছে? কিউ এর মান চেয়েছে। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি কিউ সমান আই টি। কিউ সমান কি? আই টি। তাহলে কিউ সমান যদি আই টি হয়, তাহলে মানটা বসাই দাও, তাহলে আমাদের আই এর মান কত? আই এর মান হলো 5, আর টি এর মান হচ্ছে আমাদের কোথায় গেল? 5 মিনিট। তাহলে এখানে 5 গুণ সেকেন্ডে নিলে 60, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 1500 কুলম। অ্যান্সারটা কি হচ্ছে? 1500 কুলম। আচ্ছা, তাহলে এই সম্পর্কিত আরো এই ডাব্লু দিয়ে দিও একটা দেখি, তোমরা এই ডাব্লু গুলো বাসাই করবা। কোন ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে কোন ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা
5 एम्पियर विद्युत प्रवाह मात्रा 9 सेकेंड धरे चलने संचालित चार्जर परिमाण निर्णय कर, माने किर परिमाण निर्णय कर, किऊ समान हाट एखे 9 सेकेंड माने कोनो धातु परिवाहर मध्य दिए 5 एम्पियर विद्युत प्रवाह मात्रा 9 सेकेंड धरे चलने चार्जर परिमाण निर्णय कर, प्रवाहित चार्जर परिमाण निर्णय करो, ये तुम्हारे एच डब्ल्यू थाकलो। अच्छा ताहले आज के तुम्हारे विद्युत प्रवाह एरपर तड़िचालक शक्ति और विभव पार्थक्य परिवाही अपरिवाही अर्धपरिवाही विद्युत प्रवाहर दिक सम्पर्के जेनेछो परवर्ती क्लासे परवर्ती टपिकगुलो सम्पर्के आलोचना करा हबे। ठीक आछे, भालो थाको सबाई, परवर्ती लेक्चारेर जन्य अपेक्षा करो।